আমরা যে রাস্তায় চলেছি যেখানে গেছিলাম, কত ভয়াবহ রাস্তা এখানে ভাই। আমি তো আসলে ভিডিওটা করতে পারতেছি না, কেলে জানো না, আমার নিচে তাকাইতে হয়। ওইটা তো মনে করো যে জটিল জায়গাগুলি তো লয়ে লাইছি। ওই পানি হ্যাপার বন্ধু, ভিডিও আইব। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে এই নদীর কিনার দিয়ে কিনার দিয়ে ঘুরে, ঠিক আছে, এইভাবে এই পাহাড়ের কিনার দিয়ে কিনার দিয়ে হাঁটতে হয়। যে এখন নদী পার হইতেছি, হাইটটা দেখেন নদীতে কত অল্প পানি। যে আমার বন্ধুরা আমাকে রেখে চলে যাচ্ছে, যেখান দিয়ে যাচ্ছি নদীর নিচে কিন্তু পুরোটাই পাহাড়, মানে পাথর। মাসুম মাসুম, এদিকে এই যে তুমি আল্লাহ, তোমার দিকে এই যে ঘুরাই দিছি তো, এই যে হ্যাঁ সরাই না, সবই সরাই না, আহেন হ্যাঁ। ওকে এলা বন্ধ করে না, আমরা নদীর ওই পার থেকে এপার আসলাম, এইভাবে দুই তিনবার নদী পার হইয়া আসাঙ্গ হাঁটার পথটা খুব সহজ ছিল না, হাঁটার পথটা অনেক কঠিন ছিল, কখনো পানি কখনো পাহাড় কখনো ঢালু পথ। সামনে পাথর গিলি আছে না, কখনো পাহাড়ের উপর দিয়া, কখনো বালুর উপর দিয়া, কখনো নদীর উপর দিয়া, আবার সামনে আছে কখনো কঠিন ভয়াবহ পথ যেখান দিয়ে হাঁটাই দুষ্কর। খুব ভয়াবহ একটা সফর সমাপ্তির পথে সুস্থ সুন্দরভাবে ফিরতে পারতাছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। আমাদের সামনে আমিনুল ভাই, মুজিবর ভাই, আর মাঝখানে যে আছে এর নামটা কোন যাবো না, না যখন ছবি তোলার অনুমতি দিছে ভাই, হ্যাঁ একটু কিছু আসিল, আপনারা করতে পারেন নাই। আচ্ছা বন্ধ করে।